পিউ দিদি, আপনার ব্যাগে স্যানিটাইজার আছে তো? হাতে হাত খুঁজছেন তো সময় মেনে? মাস্ক পরেছেন সেটা দেখতে পাচ্ছি, সর্বদলীয় বৈঠক করলেন সেটাও দেখলাম। আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন কি না তা আমার জানা নেই, তবে আপনি গত কয়েকদিন ধরে যা করে চলেছেন তার থেকে এটুকু বলতে পারি আপনি এই মুহূর্তে প্রকৃত জননেতা। এই লকডাউন কাটলে ভোট আসবে, আপনার বিপক্ষে ভোট দেওয়ার জন্য হাতগুলো নিষ্পিষ করবে। তবুও অন্য কাউকে ভোট দেওয়ার আগে অন্তত একবার হলেও আপনার নামটা মাথায় রাখব। জানেন, আপনাকে দেখে কেজিএফের চিত্রনাট্যটা বারবার মনে পড়ে যাচ্ছে। বাংলা ভরসা পাচ্ছে তার কারণ সবার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। হাওয়াই চপ্পল নিয়ে কত মিম শেয়ার করেছি, তবে আজ সত্যিই বলতে ইচ্ছে করছে, কাউকে বলে একটা নতুন হাওয়াই চুটি আনিয়ে নেবেন। বয়স 50 পেরিয়েছে তো অনেক বছর হলো, তাও কেমন ফ্রন্ট ফুটে খেলে যাচ্ছেন, কখনো ডাক করছেন, কখনো ডিফেন্স, তো কখনো বা বাপি বাড়ি যা। বুঝতে পারছি লম্বা ম্যাচ হবে, আপনার উইকেট পড়বে না এই ভরসা আমরা করতে শুরু করেছি। ম্যাচে জেতাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এও জানি পঞ্চম দিনের লাস্ট সেশনের পর উইনিং টিমের ক্যাপ্টেনের মুখে ঠিক যে হাসিটা থাকে ওই হাসিটাই ফুটে উঠবে আপনার মুখে। ট্রফি কাঁধে বিজয় মিছিলে হাঁটার সময় অন্তত একবার হলেও আপনার সমর্থকদের ভিড়ে আমিও হয়তো অজান্তেই বলে ফেলব, সুখ দুঃখের হিস্সেদার মমতা দি আর একবার, আর একবার, আর একবার। মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।